राका चंद्रु पराकुब जदनु पवार सानंद कंदाननिंदो तत्तद्रीक चंद्रिकायापि किमपि कोणा मात्र कुष्यान्नुतुपि जस्या सोनाधरा श्री विधिता नवसुदा माधुरी सार सिंधु साराधा काम बाधा विदुर मधुपति प्राणदा प्रियतान कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्री प्रबुधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 125 संख्यक श्लोके श्री श्री राजा रानी चरण सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गए बोलें राका चंद्र बराको जजन पमर सानंद कंदान निंदो तस्ताद्रीक चंडिकायापि किमपि कोना मात्र कुष्यान्नुतोपि जे श्री श्री राधारानी श्रीमुख चंद्र से मुखचंद्रे निकटे राका चंद्र बराकु अर्थात पूर्णिमा चंद्र अति तुच्छ जदन कुमार सानंद कंदान निंदु श्री राधारानी बदन चंद्र अनुपम रसानंदेर मूल आनंद स्वरूप सुतरां से राधारानी अनुपम जे रसानंद कंद से रसानंदेर कंद तार सिंधु स्वरूप से राधा बदनिंदु तस्ताद्रिक चंद्रिकाया अपि किमपि कोना मात्र कुष्यान्नुतोपि श्री राधावन बदन चंद्रेर जे किरण दुष्णा श्री भगवानीर ऋतुस्पाद विभूतिते व्याप्त तार कोनो एकटू एक कणा राहसिर संगेओ एई पूर्णिमार चंद्र की तुलना करा जाए ना जैसा सोनाधर श्री विधृत नवसुधा माधुरी सार सिंधु कारण पूर्णिमार चंद्रे आछे सुधा आरे अनुपम राधा बदनेन्दु जा रसानंद कंद तातेव सुधा आछे सेई अद्भुत अपूर्व सुधाटी होच्छे जार सोनाधर श्री अर्थात बिम्बाधर जार से अनुपम सुधा से सुधाई नय नवसुधा माधुरी सार सिंधु नवसुधा माधुर्यर सार समुद्रेर तुल्य सारादा काम बाधा विधुर मतिपति प्राणदा से राधा
তিনি কাম বাধা বিধুর, অর্থাৎ যখন ওই রাধারানীর সহিত মিলনের নিমিত্ত আকাঙ্ক্ষায় যখন বিরহ কাতর হয়ে পড়েন, তখন সেই বিরহ বিধুর ম্রিয়মান শ্রী সচ্চিদানন্দ ঘন স্বরূপ শ্যাম সুন্দরীর প্রাণদা, তিনি তার প্রাণদাত্রী সে রাধারানী প্রিয়তাঙ্গন আমাদের প্রতি প্রসন্না হন, অর্থাৎ প্রসন্না হয়ে আবার তিনি সেই রূপ লীলা রাজ্যে নিয়ে চলুন। আমরা দেখতে পাচ্ছি যে গোস্বাই পাদ সেই যে প্রেমবিলাস বিবর্ত লীলা, সেই লীলাটি স্ফূর্তি প্রাপ্ত হয়ে আর যখন স্ফূর্তির বিরাম হলো, সেই নিরুপম আস্বাদন এবং সেবাতে বিরহ আশায় অতিশয় কাতর হয়ে পড়লে, এমনি করে প্রত্যেকটি শ্লোকের শেষে শেষে সাধকাবিশে প্রার্থনা দেখা যাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কেন যখন রাধারানী কৃপা করে তাকে স্ফূর্তির রাজ্যে নিয়ে যাচ্ছেন, তখন আবার ওই এক একটি লীলা দর্শন স্ফূর্তিতে আর সেবা, তারপরে আবার স্ফূর্তি বিধান। এই স্ফুরণটি তো স্থায়ী হতে পারে কিছুক্ষণ, যাতে এরূপ বারে বারে প্রেমিক ভক্তকে এতখানি বিরহ জ্বালা ভোগ করতে না হয়। এটি প্রেমিক ভক্তের সঙ্গে এক অপূর্ব লুকোচুরি খেলা, দেখা দিয়ে সঙ্গে সঙ্গে আড়া, অর্থাৎ সাধকের প্রেমিকের হৃদয়ের যে আরতি এবং উৎকণ্ঠা আর দৈন্য, এই দৈন্য আরতি উৎকণ্ঠাকে বর্ধিত করার জন্যই শ্রী ভগবানের এতখানি চাতুরী। তো এই যে দৈন্য এবং আরতি, এর সঙ্গে যখন উৎকণ্ঠার যোগ হয়, তখন সাধকের অভীষ্ট সিদ্ধি হয়ে থাকে। এই হচ্ছে মহাজনের বাণী। এই জন্যই তারা সাধকের দৈন্যটিকে একটি মহা সাধন সম্পদ বলে নিরূপণ করেছেন। এই দৈন্য আবার দু প্রকার, একটা সাধন সঞ্জাত দৈন্য আর একটা প্রেম সঞ্জাত দৈন্য। সাধকের সাধনের থেকে সঞ্জাত হয় দৈন্য, আর প্রেমিকের প্রেমের থেকে জাত হয় দৈন্য। এই জন্যে আমাদের গোস্বাই পাদ বললেন, ভেদ আছে সাধকের দৈন্যে আর প্রেমিকের দৈন্যে। সাধকের দৈন্য কাকে বলা হয়? যেন সাধারণ সত্তা ধর্ম বুদ্ধি সদাত্মনি সর্বোৎকর্ষান্বিত পিস্যাত বুধই তদ্দৈন্য বিশ্বতে, সকল প্রকার উৎকর্ষে অন্বিত হয়েও যে ভাব বিশেষের দ্বারা নিজেকে অতিশয় নিকৃষ্ট এবং অসাধারণ অসক্ত অধম বুদ্ধি আসে, এটি হচ্ছে সাধকের দৈন্য।
ভগবানের কৃপাকে আকর্ষণ করে আনে এই দৈন্য। এর সঙ্গে যখন আত্মি উৎকণ্ঠায় যোগায় তখন ভাগবত সাক্ষাৎকার ঘটে। এই জন্যে গোস্বামী পাদ বললেন, কায়মন বাক্য সাধক এই দৈন্যটিকে সুরক্ষা করবেন, দেহের দ্বারা এমন কাজ করবেন না, বিশেষত ব্রজরসের উপাসক যা তার দৈন্যের হানিকর হয়, মুখে এমন কথা বলবেন না যা এই দৈন্যকে লঘু করে, মনে এমন কথা ভাববেন না যা তার দৈন্যের লাঘব হয়, রক্ষা করবেন দৈন্যটি, কারণ দৈন্যই অবশ্য সিদ্ধি করবে। আবার প্রেমের থেকে যাব, সেটি অতি বিলক্ষণ জিনিস। দৈন্যন্তু পরম প্রেমন পরিপাকেন জৈন্যতে, সেখানে যে প্রেমের থেকে দৈন্যটি জাত হচ্ছে সেটি বলছে বলছেন সাধারণ প্রেম নয়, প্রেমের পরিপাক দশা, তার থেকে ওই দৈন্যটা প্রেমিকে জাগছে, এদের যেটা। তাহলে কত বড় সম্পত্তি যে প্রেমের পরিপাক দশায় জাত হচ্ছে দৈন্য। তাসাং গোকুল নারী নাম ইব কৃষ্ণ বিয়োগত, এর পরাকাষ্ঠা বা পূর্ণতম আদর্শ কোথায় বললেন? গোকুল নারী নাম কৃষ্ণ বিয়োগত, এই গোকুল রমণীগণের কৃষ্ণ বিরহ জনিত যে দৈন্য এই পরাকাষ্ঠা। সর্বোপরি রাধারানী প্রত্যক্ষ করেছিলেন এসে শ্রী উদ্ধব মহাশয় স্বয়ং ভগবানের কৃপাতে সেই দৈন্যের মূর্তি এবং দৈন্যময়ী বাণী, যাতে তার এত সম্ভ্রম, তাদের প্রেমে এত গৌরব জাত হয়েছিল যে ওই চরণধুলি কণাকে প্রণাম করে আর এদের জয় জয়কার করে কৃষ্ণের নিকটে গমন করলেন। তো সুতরাং সেই দৈন্যের সুরক্ষা, এই জন্যই তো রাধারানীর যে মাদনাক্ষ ভাব তার লক্ষণ বলা হয়েছে বিচিত্র, সহস্র সহস্র মিলনকালে সহস্র সহস্র বিরহ জনিত উৎকণ্ঠা। যুগপৎ কি করে সম্ভবপর হয়, এই জন্যে বলা হলো বিচিত্র, ওটা মাথায় কারো আসবে না, এটার জবাব কৃষ্ণও দিতে পারবে না, ওটা প্রেম জানে আর যিনি আস্বাদন করেন তিনি জানেন, এই জন্যে বলেন অপ্রাকৃত মদনও জানেন না। সুতরাং এই সুখমণি এই বিষয়ে নীরব, কি করবেন, এতদূর পর্যন্ত পৌঁছানো যায় না। এই জন্য তাঁর চরণাশ্রিত যারা গোপকুমারেরও ঠিক তাই হয়েছিল, বিল্বমঙ্গল ঠাকুরেরও তাই, পল্লাটি আসছে সবির মতো আবার সাধক দোষ আসছে। যাই হোক, গোস্বামী পাদ এই শ্লোকে রাজারানীর বদন চন্দ্রের এবং তার অধর্ষতার ব্যাখ্যা করছে। তো বদন চন্দ্রটিকে বলে অনুপম রসানন্দ কন্দ, এই চন্দ্র কার সঙ্গে তুলনা করা যায় বলে এই চন্দ্র রাধার রানীর সঙ্গেই তুলনা করা যায়। আর একটি ক্ষেত্রে বলা যেতে পারে, যদি গোবিন্দের নয়ন যদি চকোর হন, শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বললেন,
গোবিন্দের নয়ন যদি অতৃপ্ত এই রাধাবদন চন্দ্রকে অতৃপ্ত ভাবে পান করেন, বললেন তাহলে এই নির্মল চন্দ্রকে তার সঙ্গে দৃষ্টান্ত আ যেতে পারে, আর ওই যে নয়ন দুটি এই চন্দ্রে সেগুলি যেন চঞ্চল হরিণের মতো, এই কর্ণরূপ রজ্জু দিয়ে কোন অপূর্ব বিধাতা বেঁধে রেখেছেন। তারপরেই উনিও বলছেন এই যে আকাশের চাঁদ, এই তৈজস পদার্থের বিকার, একে সেই জায়গায় ফেলে দিতে হবে। এই চন্দ্র আর এই যে অধর বলছেন জুস্যা সোনাধরসি বিদ্রিত নবসুধা মাধুরী সার সিন্ধু, এখন রাধারানীর বদন চন্দ্রে সুধা কি অমৃত তার সোনাধর রক্তবর্ণ অধর। এই জন্যে কবিরাজ গোস্বামীর পাদ বললেন, বললেন রাধারানীর অধর অষ্টকে কবিগণ দৃষ্টান্ত দিয়ে থাকেন বিম্ব ফল আর বন্ধু জীব ফুলের সঙ্গে। অষ্ট আর অধর, অধর বিম্ব আর অষ্ট বন্ধু জীব, দুইটি লাল টকটকি। তো বললেন সে ফল এবং ফুল নয়, একটা বন্ধু জীব, তার বন্ধু শ্রীকৃষ্ণের জীবন, এই জন্য প্রাণদান। আর একটা যে বিম্ব বললেন সেটি প্রেমেরই বিম্ব, এই জন্য বিম্ব আর বন্ধু জীবের সঙ্গে তাহলে দৃষ্টান্ত দেওয়া যাবে। তারপর আমাদের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন শ্রেষ্ঠ জমাট বাঁধা সুধা উৎখাদিরে নবচন্দ্র বিরাজিতে ন রাগে নতে সুধা ধর বিম্ব যুগ্মে গাঙ্গে অগাত্রী মাকা পরিরঞ্জিতেস্মিন দংশং বিধাস্যতি হঠাৎ কিমু কৃষ্ণ কির। রাধারানী শৃঙ্গার করছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পাদ, তো শৃঙ্গার করতে করতে তার অধরে এবং ওষ্ঠার ধরে রং দিচ্ছেন। কিসের রং? উৎখাদিরে নবচন্দ্র বিরাজিতে নবচন্দ্রে অর্থাৎ নূতন অভিনব যে কর্পূর তা খাদির রাগের সঙ্গে মিশিয়েছে। রাগে নতে বড় সুধা ধর বিম্ব যুগ্মে, তো রাজারানীকে বলছেন তোমার অধর উষ্ট কিরূপ জানো, কেমন অধর? রাজারানী জিজ্ঞাসা করছেন কিরূপ, বললেন বড় সুধা ধর বিম্ব যুগ্মে, শ্রেষ্ঠ সুধা। তো রাজারানী জিজ্ঞাসা করছেন যে অমৃত তো গলা জিনিস, দ্রবিত বস্তু, তো আমার উষ্ঠাদত্ত গলিত নয়, ওতে তার সঙ্গে তুলনা করছিস কেন? উনি বললেন যে যে আস্বাদন করবে সেই সুধাকে পান করবে না, সে জর্মন করে, তাই বললাম তোমার অধর জমাট বাঁধা সুধা। রাধারানী বলছেন তাহলে রঞ্জিত করলি কেন? কারণ আমার অধরে তো স্বভাবতই রাগ আছে, অরুণ বর্ণ অধর। বললেন এই জন্যই রাগিয়ে দিলাম যে দংশং বিধায় স্তুতি হঠাৎ কিমু কৃষ্ণ কির, কোন একটা কালো তীর যেন হঠাৎ এসে তোমারই অধরে দংশন করে। তাই
এই অধর সুধা রাজনারীর বলন চন্দ্রে বিরাজমান। এখানে বলছেন কি, বলছেন সেই কৃষ্ণ যখন কাম বাধা বিধুর হন, অর্থাৎ কাম বাধা মানে এখানে কাল আমরা বলেছি যে সে রাধারানীর মাদনাক্ষ মহাভাবীর সেবা গ্রহণের জন্য যখন রাধারানীর প্রেম তার অন্তরে আকাঙ্ক্ষা জাগায়, তখন সে আকাঙ্ক্ষায় এই বাধার সৃষ্টি করে। রাধারানী ছাড়া আর কেউ পূর্ণ করতে পারবেন না, কারণ তার ভিতরে আছে সেই মাদনাক্ষ রস। তখন তিনি কাম বাধা বিধুর, সেই কাম বাধা বিধুর শ্রী গোবিন্দের তিনি হচ্ছেন প্রাণদা, প্রাণদাত্রী। অর্থাৎ যখন উৎকণ্ঠা একেবারে ম্রিয়মাণ হয়ে যাক, এখানে শ্রীকৃষ্ণকে মধুপতি বলে আখ্যা দিয়েছেন, বিধুর মধুপতি। তো আমরা বলেছি যত ভগবত স্বরূপ আছেন সব মধু, বিষ্ণুপদী পরম মধ্য উৎস। শ্রী ভগবানের চরণের থেকে যত মধু ধারা খরিত হচ্ছে, উৎস এটাই তো। উৎস মানে কি? উৎস মানে মূল কেন্দ্র। অর্থাৎ এই জগতের বিষয় আনন্দের থেকে আরম্ভ করে ব্রহ্মানন্দ, ভগবত আনন্দ, তার স্বরূপানন্দ, তার স্বরূপ শক্তানন্দ, ভক্তানন্দ পর্যন্ত, তার উৎস হচ্ছে একমাত্র ভগবান বিষ্ণুর চরণ। এই সমস্ত আনন্দই তার থেকে আসছে। কিন্তু বিষয় আনন্দটিকে আমরা বললাম এটি একটি এক ক্ষুদ্র কণিকার আভাস, আভাস মানে ছায়া মাত্র সেই আনন্দে। তারপরে স্বরূপান ব্রহ্মানন্দটি হচ্ছে স্বরূপানন্দ, তারপরে আবার ভক্তানন্দ, স্বরূপ সত্যানন্দ, ভক্তানন্দের সাম্রাজ্য সবার উপরে প্রতিষ্ঠিত। তিনি সেই যে মধু বিষ্ণুর স্বরূপ, তার নিয়ে হচ্ছেন পতি, তার মানে স্বয়ং ভগবান, সমস্ত মধুর কেন্দ্র, অনন্ত মাধুর্যের নিলয়। এই জন্যে আমাদের শ্রীল গোস্বামীপাদ শ্রীকৃষ্ণ বল্লভার টিকা করছেন, যখন শ্রী কৃষ্ণকর্ণামৃত গ্রন্থের তখন সেই তরুণারুণ করুণাময় এই শ্লোকের ব্যাখ্যাতে একটা শ্লোক দিয়েছেন, শ্লোক উদ্ধৃত করেছেন, শ্যাম শ্রীর মধু জৈশ্চ মধু তৎকৈশ্বর মধ্যদ্ভুতম ক্রীড়া জৈশ্চ মধুনি জৈশ্চত মধুনি একাদশাক্ষক্রিয়া মাদি জৈশ্চ বিলোকনাঙ্গ বচসাং ভঙ্গি যদিয়ং বপু রূপাং মদ্যত ভূষণানি চ মধু ব্যাম হয়ে কংনস। বললে এতগুলা মধুর পতি, পতি মানে কি, যিনি হচ্ছেন সম্রাট। অতএব শুধু একটা মধু নয়, অনেক মধু। যেমন বলছেন শ্যাম শ্রীর মধু, শ্যাম সুন্দরের যে শ্রী কান্তি, কান্তিটা মধু, মাতায় মধু মানেই মাতায়, মধুর মত্তবতা গুণ আছে। মহাপ্রভু রাধা ভাঙ্গি কাজ করলেন, কিভাবে তাকে রাধা হবে মাতাল। এই স্ত্রী, স্ত্রী মানে অঙ্গের আলোকটা, যিনি আত্মালোকান্তি ইন্দ্রনীল মণিদ্যুতি, সেই মধু জগত মাতায় শৃঙ্গার সসার ছানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নিরমিলতায়। যিনি আত্মালোদ্যুতি ইন্দ্রনীল সমকান্তি, ইন্দ্রনীল মণির মতো কান্তি, আর তমাল দুটিকে জয় করে, শ্রীকৃষ্ণের রঙ্গের প্রভা,
से कान्ति जगत माताय से कान्ति जगत के माताय मधु जेहेतु বললেন মনে হয় শৃঙ্গার রস ছার সানি তাতে চন্দ্র জ্যোৎস্না সানি শৃঙ্গার রসের সারকে চেনে আর তার সঙ্গে চন্দ্রের জ্যোৎস্নাকে সেনে সেনে মানে মেখে কোন বিধাতা জানি বিধি নিরমিলতায় আবার এই যে শ্রী মধু শ্যাম শ্রী কান্তি তার আবার আহ্বান আছে আকর্ষণ আছে কি আকর্ষণ কাহাসে মুরলির ধ্বনি নবাব্র গর্জন যিনি জগৎ আকর্ষী শ্রবণী যাহা বলেন এই কান্তি ডাকছে সারা জগৎকে তার ওই বাঁশির সুরে কাহাসে মধুর ধ্বনি ওই মেঘ গর্জনের থেকেও সুন্দর সেই ধ্বনির মাধুরী গাম্ভীর্য জগৎ আকর্ষে শ্রবণে যাহার উঠি ধায় প্রযোজন বিশেষ করে প্রযোজন ধাবিত হয় তৃষিত চাতকগণ তারা তৃষিত চাতকের মুক্ত আসি পিয়ে কান্ত অমৃত ধার এসে কান্তির উপ অমৃতের ধারা সকলে পান করে সকলে কান্তিটাকে অমৃত ধারার মতো পান করে কিন্তু যারা ব্রজ সুন্দরী তারা মহাভাবে এই কান্তিটাকে কেমন দেখেন তাদের মহাভাবে নিকটে এই কান্তি যেন অমৃতের ধারার মতো প্রবাহিত হয় ঢল ঢল কাঁচা অঙ্গীর লাবণী এটা কান্তিটাই লাবণ্য কারণ লাবণ্যের যে ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে অঙ্গের থেকে যে একটা ঢল ঢল কান্তি ধারা বেরোয় যেমন মণিমুক্তার থেকে যেন একটা ঢল ঢল কান্তি বেরিয়ে আসে তেমনি অঙ্গের থেকে যদি কারু এইরূপ ঢল ঢল কান্তি বেরোয় তখন তাকে বলা হবে লাবণ্য সেটাই শ্রী তারা দেখেন ঢল ঢল কাঁচা অঙ্গীর লাবণী এটা পাকা এটা কাঁচা এটা প্রবাহ আছে অবনী গড়িয়া যায় আবার এই কান্তির হাসি আছে যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মুড়ো ছাপায় ও যার কান্তিটা তিনি একটা নাগর কি বাসে নাগর কি খেনে দেখিনু আমার ধৈর্য রহল দূরে নিরবধি মোর চিত ব্যাকুল বল কেনে বা সদাই ঝুরে হাসিয়া হাসিয়া সে যে অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায় উতার নয়ান স্বরের বিষম বিশিখে আমার পরাণ বিন্ধিতে ধায় আবার শ্রীর এক মালাও আছে নাগর মালতী ফুলের মালাটি গুলায় ইয়ার মাঝারি ধুলি তাতে উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে এই কপালে চন্দন ফোটার ছটা আমার লাগিল হিয়ার মাঝে না জানি কি ব্যাধি মরমে পশিল এই কান্তি আবার মহা একটা ব্যাধি ব্রজ সুন্দরী গণিত এই ব্যাধি ধরলে আর ছাড়বে না এরূপ যায় না না জানি কি ব্যাধি আমার মরমে পশিল না কহি লোকের লাজি এমন কঠিন নারীর পরাণ বাহির নাই কয় নারী তো কোমলা বিধাতা তুমি নারীকে কোমল করে সৃষ্টি করলে তো প্রাণটাকে এত কঠিন করলে কেন
এই কান্তি তাদিকে অবস্থান করে অতি শ্যাম শ্রীর মধু দৈশ্য চ মধু তৎপরিশ্রমত্যদ্ভুতম দিন শ্রী বৃন্দা দেবী শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে বলছেন এই ব্রজে তোমার বিদ্যালয়টা কিভাবে চলছে গোবিন্দ বলছেন আমার আবার বিদ্যালয় আমি নিজেই বিদ্যা পড়িনি আড়াই বছরের থেকে বাছুর চড়াচ্ছি তো আমার আবার কি বিদ্যালয় বললেন বিদ্যালয়টা তোমারই তবে তোমার নিজের নয় বৈশ্য তোমার কৈশোরে সেইটা প্রথম কৈশোর বিদ্যালয় কেমন চলছে তো উনি বলছেন সে বিদ্যালয়ে কে পড়ে কোন ছাত্র বৃন্দাদেবী বলছেন ওখানে ছাত্র পড়ে না ওটা বালিকা বিদ্যালয় তখন গোবিন্দ মনে মনে ভাবছেন কিছু হয়তো গোপিকা সন্দেশেই হবে সেই বিদ্যালয়ে কি পড়ানো হয় বললেন সে বিদ্যালয়ে অনেক বিষয় পড়ানো হয় একটা একটা বলছি করণা কর্ণী সতী জনিন যে বালিকারা পড়ছে তাদেরকে প্রথম একটা বিষয় শেখায় সখীজনের সঙ্গে কানে কানে ফুসফুস করে কথা বলা করণা কর্ণী সতী জনিন বিজনে দুটি স্তুতি প্রক্রিয়া আর কৃষ্ণের নিকটে দুটি পাঠাতে হবে এই জন্যে নির্জনে সেই দুটিকে নানারূপ প্রেমপত্র দেওয়া তাকে প্রেমের কথা বলে পাঠান পত্তুর বঞ্চন চাতুরী আর একটা বিষয় হচ্ছে পতিকে কিভাবে বঞ্চনা করতে হবে এই বিষয়টা সেই চাতুরী শিক্ষা করা গুণনিকা কুঞ্জ প্রয়াস প্রয়াণী নিশি আর রাত্রিকালে কিভাবে সেই গহন রাত্রের বেলা কমলা বালিকা তারা মনে অভিসারে যাবেন এই শিক্ষা মাধুর্য গুরু বাচি বেনু বিরিতা উৎকর্ণ তেতি ব্রতান আর মাধুর্য গুরু বাচি গুরুজন যে কথা বলে তাদের সঙ্গে তাতে তারা বধি ওই একটা বিষয় কেন বধির বলল ওদের কান তো সব উৎকীর্ণ হয়ে আছে কোনখানে বাঁশিটা সুরসুর করে বাজছে বেনু বিদিতা উৎকর্ণ তেতি ব্রতান ঐশ্বরে নতবাদ্য গুরু না গৌরীগণ পাঠ্যতে গৌরীগণকেই শিক্ষা দেয় তোমার আদ্য কৈশোর প্রথম কৈশোর তাই শ্যাম শ্রীর মধু তৎকৈশ্বর মধু তৎকৈশ্বর মত্যদ্ভুতম মাধীর জ্যেষ্ঠ বিল তার বলছেন রূপং মত্তত ভূষণানি সমধু তারপরে রূপ তার মধু ব্রজ সুন্দরী গণেই জানেন কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসির সার হেন মনে লয় এতিন ভুবনে তুলনা নাই গোজার বড় বিনোদিয়া চূড়ার টালনি তার কপালে চন্দন চান যিনি বিধু বড় বরণ সুন্দর ও তার ভুবন মোহন ফান জোর ভুরু যেন কামির কামান কেনা কইল নিরমান এই সমস্ত যে সব পদ পদাবলী মহাজন গুণের এগুলি ব্যাখ্যা করে বুঝাবার কারো ক্ষমতা শক্তি নাই এই চরম রাধারানীর কৃপাতে তাঁদের ভজন রস বিভাবিত সমস্ত বাণী
অন্তরের বিশাল বিপুল অনুভূতি দিয়ে এই সমস্ত কথাগুলি এই পদাবলীগুলি গুড়া মূর্ত রসটিকে হৃদয়ে মূর্তিমান করে দেয় ব্রজরসকে। হিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার, হেন মনে লয় তিন ভুবনি তুলনা নাই গো যার, বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চান, যিনি বিধু বড় বরণ সুন্দর সে ভুবন মোহন ফান, জোড় বুরু যেন কামের কামান কেনা কইল নিরমান, তরল নয়ানি তেরো ছ চাহনি সে যে বিষম কুসুম বান, তো সুতরাং রূপং মদ্যত ভূষণালি চ মধু, ভূষণগুলি পর্যন্ত মধু, মাতৃ জ্যেষ্ঠ বিলোকনাঙ্গ বচসাং তেমনি তার বিলোকন দৃষ্টিপাত অঙ্গের ভূষণ অঙ্গ বচন সব মধু। মহাপ্রভু বললেন কণ্ঠীর গম্ভীর ধ্বনি নবঘন ধ্বনি, যিনি যার গুণে কোকিলা যায় তার শ্রুতি এক কণে ডুবে জগতের কানে, কোন কান বাহুড়ি নাই, একবার কান গেল তো গেলই আর ফিরে আসবে না। যে কানে একবার গোবিন্দের বাণী ঢুকলো সে কান গেল তো গেলই আর ফিরবে না, আর বাণী সাক্ষাতের কোথাও দূরে থাক। আমাদের রাধারানী বললেন ওর পোথা যদি একটু কানে ঢুকে তাহলে ভয় গেল, বেজে গেছে বারোটা। ভ্রমরকে যখন বলছিলেন এক বিন্দু বেশি নয় যদি তার কথা ওরে কোন রূপে কারো কানে একটু প্রবিষ্ট হয় সামান্য এক কণা, তাহলে আর তার কোনো উপায় নেই, সে আর কোনো মানুষ থাকে না, ওরে সে পাখি হয়ে যায়। পাখি বলেন হ্যাঁ পাখি, ছোট ছোট খাটো পাখি না, সে হংস হয়ে যায়, আবার ছোটখাটো হংস না সে আবার পরম হংস হয়ে যায়, পরম ভাগবত পদবী লাভ করে কর্ণপ্রিয় সবিপ্রুত একটুখানি এক ফোঁটা। তো সুতরাং সে কোথায় যায় হংস হয়ে আর কোথায় যাবে, যেখানে সেই কথা সেইখানে সব ছুটে যায়, যেখানে তার লীলা সেই জায়গায় ছুটে যায় সেই বৃন্দাবন। তো ঘরের চিন্তা করে না, বলে ঘরের চিন্তা কি করবে সে তো পাখি হয়ে গেছে, অতএব সে স্ত্রী পুত্র না হয় মরেই যাক, কিন্তু ওরে সে যদি একটু সুখী হতে পারত, সেও তো হয় না এই এমনি মধুপতি এক ফোঁটা কথা, কিরূপ সেই কথার আকর্ষণ, সেও তো হয় না রে, তাহলে সে কিভাবে ঠাকুরানী জীবিকা নির্বাহ করে, মানে পাখি আর কি খায়, ওই কুদকোনা ইত্যাদি খায়, অর্থাৎ পরমহংস পদবী লাভ করে মাধুকরী বৃত্তির দ্বারা জীবন নির্বাহ করে থাকেন। এরূপ কত কত রাজা মহারাজা, কত কত জমিদার সম্রাট, ওরে দুটা একটা নয় বহ বৈহ বিহঙ্গা ভৃত্যচর্যাং চলন্তি, বহ বহ অনেকগুলা বহু বহু এই প্রকারই আসছে, কতকাল আগে আবার এসেছে আবার আসবে, যারা তার কথা শুনবে তারাই। মুখের বাণীটা আর কি তাহলে বলতে হবে, সে অমৃতের এক কণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, সকলকেই আকর্ষণ করে থাকে
এত অপূর্ব বাণী। এই জন্যে বললেন মাদির জ্যেষ্ঠ বিলক্ষণাঙ্গ বচসাং রূপং যদি অঙ্গু রূপং মত ভূষণানি চূপামেদ কং স অতএ তার অঙ্গে যে সমস্ত ভূষণগুলি সে ভূষণগুলিও সব অমৃতময় হয়ে গেছে মধুময় ভূষণানি চ মধু ব্যায়ামহেদ মানে কাকে খার কাকে না পাগল করে দেয় সকলে বুদ্ধিকে জ্ঞানাচ্ছন্ন করে দেয় কারণ সে ভূষণ তখন আর ভূষণ থাকে না। এই জন্যে কবি কর্ণপুর লিখছেন যে অঙ্গে এইখানে একটা গোবন্ধন রজ্জু আছে গরুর পায়ে বাঁধে বেঁধে আর দুধ ধন পায় রজ্জু। তো উনি বলছেন সে রজ্জুটা এত সুন্দর মাধুর্য মধি যশ মাধুর্য মধি যশ হবে নিপাত স্বয়ব মধুরিমান মুড়ি করতি। সেই প্রসঙ্গে বলছেন মাধুর্য সিন্ধুতে যা পড়ে তাই মধুময় হয়ে যায়। এই জন্যে একে বলা হচ্ছে মধুপতি সকল মধুর প্রতি শ্যাম সং ভগবান মাধুর্যের সম্রাট রূপ মধু তার ক্রীড়া মধু লীলা সব মধু। তা তো আমরা বললাম রূপ মদ্দত ভূষণানিত মধু ব্যামোহিত কং স কাকে বা না বিমোহিত করবে। বস্তুত শ্রীল গোস্বামী পাদ এখানে বলেছেন প্রাণদা এবং মধুপতি বিধুর রাধারানীর বিরহ বিধুর মধুপতিকে তিনি প্রাণদান করেন বললেন সেই রাধা আমাদের প্রতি সন্তুষ্ট হন প্রসন্না হন। তো বাস্তব পক্ষে এখানে একটা লীলা স্ফূর্তি লাভ করেছেন গোস্বামীপাদ এবং সেই লীলা স্ফূর্তিতে এই শ্লোকের উক্তি সুদগার শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আলোচনা করব। আজকে আমাদের